ফিরে এলাম একটা ছোট ব্রেকের পর। আজকে আমরা আছি নক্ষত্রের সাথে, আছি ভেরি ভেরি স্পেশাল দিব্যেন্দুর সাথে। আর ফিশ মুনিয়া রান্না হচ্ছে, আমি বলবো না আমি রান্না করছি, কারণ দিব্যেন্দুই রান্নাটা করছে। না, তুমি রান্না করছো? না না, আচ্ছা চল, তুমি রান্না করছো, আমি যা যা জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছ, প্লাস তুমি আমাকে গানও শোনাচ্ছ। ওটা কি আছে? বাড়িতে বন্ধু বান্ধব যখন আসে, কিছুদিন আগে বন্ধু বান্ধবরা এসেছিল, ওরা বললো যে কি করবি খাবার। ওর ন্যাচারালি বন্ধু বান্ধবের প্রথমে হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে যে কি রান্না হবে, মানে কি করতে চাই। হ্যাঁ, তো সেই হিসেবে আমি বললাম যে ঠিক আছে, চিকেন করবো খাবার জন্য, ডিনারে চিকেন, নর্মাল যেরকম চিকেন হয়, যে লেগ পিস চাও তো লেগ পিস নিয়ে এলো, লেগ পিস নিয়ে এসে এটাকে ম্যারিনেট করাটা পদ্ধতি আছে। এরকম সেটা হচ্ছে, ধরো সাপোজ তুমি নর্মাল আমরা যেমন লেবুর লেবুনেড বা লেবুর রস দিয়ে করি, ওটা রসটা না নিয়ে তুমি রসটাকে না মানে চিবিয়ে দিয়ে লেবুটাকে ঘষে দাও। আচ্ছা 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 আচ্ছা, তুমি সারিয়ে লেবুটাকে ঘষে দাও, আর লেবুটার সাইডে যে লেবুর যে খোসাটা ওটাকে হালকা হালকা করে কেটে 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 পিল করে রেখে দাও। নিয়ে দেন নর্মাল হলুদ, তারপর তোমার গ্রিন চিলিজ, তারপর রেড চিলিজ, যা পাউডার আছে যেগুলো আছে সেগুলো নুন চিনি টিনি দিয়ে চিকেন মশলা টশলা দিয়ে মিক্স ফিক্স করার পরে ফ্রাই দ্য চিকেন। ওকে, ফুল ওটা দিয়ে ফ্রাই দ্য চিকেন। যখন মশলাগুলো হয়ে গেলে, ফ্রাই দ্য চিকেন হয়ে গেলে মোটামুটি, দেন টেক ইট আউট। তারপরে হালকা একটুখানি রসুনের কোয়া আর ওই যে ছোটো ছোটো যেগুলো লেবুর ওগুলো রেখেছিলাম সেগুলোকে একটুখানি মিক্স করে আর দিয়ে, আর কিছু তোমার লম্বা লম্বা লেবুর পাতা পাওয়া যায় সেগুলো, গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে একটুখানি হালকা একটুখানি ভেজে দিয়ে তার উপরে দিয়ে ইউজ অফ মেয়োনিজ নিয়ে ব্যাটার এটা দ্য ফুল চিকেন। আচ্ছা, ব্যাটার করে উপরে অরিগানো ইউজ করে দেন হ্যাভ ইট। ইটস ভেরি টেস্টি, ডিফারেন্ট কাইন্ড অফ ডিশ। আর কি একদম এটা নিজের মাথা থেকে বেরিয়েছে না, এটা এক বলে ফিউশন, ট্রান্সফিউশন, একদম একদম এটাই। আচ্ছা, এটা সার্ভ করব কি দিয়ে? আমি সার্ভ করে এটা একটা পদ্ধতি পেয়েছি আর কি। কিরকম? সেটা হচ্ছে যে এগুলোকে তুলে তুলে না এরকম করে স্কোয়ার স্কোয়ার করে রেখে, ইনফ্যাক্ট আমার এটাকে একটুখানি টিস্যু পেপার ওপরে রাখতে হবে যাতে তেলটা সোক করে নিতে পারে। তারপরে পদ্ধতিটা হচ্ছে এক একটার ওপরে একটা করে গাজর, একটা করে পেঁয়াজ দিতে, আর তার ওপরে একটু একটু করে টপিং অফ এটা, সো ইট লুক গুড। তুমি এটা টেক কেয়ার করে হালকা করে ওঠাও, ওঠাবে কি দিয়ে কি আবার तेरे लिए ना कोई सोचेगा, ना देगा तुझको कोई रास्ता, आने वाला कल की सोच तू, जो गुजर गया उससे क्या वास्ता। तेरे लिए ना कोई सोचेगा, ना देगा तुझको कोई रास्ता, आने वाला कल की सोच तू, जो गुजर गया उससे क्या वास्ता। झीरी झीरी बृष्टि भेजा राते, नियोनेर आलो झापसा जखन रास्ता, एका कि तू यार तो হাত ধরে এগিয়ে চল নতুন ভোরে, মন পীড়িতি তুই এগিয়ে চল পুরনো হিসেব ভুলে। ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা রাতে, নিয়নের আলো ঝাপসা যখন রাস্তা, একা কি তুই আর তোর হাত ধরে এগিয়ে চল নতুন ভোরে। সারি সারি মুখোশ আসে আর যায়, কিছু মুখ বাধ্য মনের খাতায়, এই নির্ঘুম রাতটা হাত ধরে এগিয়ে চল
নতুন ভোরে মন পিরি কালারফুল দেখতে লাগছে, খুব গ্রিনও গ্রিনও আছে। রেডি? সো ইউ আর রেডি? ইয়ে, চলো চলো, এটা থাকছে একটা। হ্যাঁ, আজকে দীপেন্দু বানিয়ে দিয়েছে ফিশ মুনিয়া, যদিও এটা আমি বানাবো ভেবেছিলাম, কিন্তু ইটস হিজ ক্রেডিট। আর আজকে আমি কোনো টিপ বলি না, টিপ বিজেতার নামটা বলে দেবো, ববিতা দাস, সেল নাম্বার 9835677639। কংগ্রাচুলেশনস ববিতা, তোমার জন্য নন্দিনী একটা গিফট নিয়ে অবশ্যই অপেক্ষা করবে। অনুষ্ঠানের শেষে আমার ঠিকানা যায়, তুমি কিন্তু চলে এসো। আর আমার আজকে টেস্ট মি SMS কনটেস্টের প্রশ্নটা হলো এরকম, আজকে ফিশ মুনিয়া রান্না করা হলো, তাতে কি আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম? হ্যাঁ না না, সঠিক উত্তর আমাকে SMS করে জানান এক্ষুনি এই নম্বরে 5626399 5626399। চলুন ফিরে দেখি আজকের রেসিপি। ফিশ মুনিয়া বানাতে লাগছে বাসা মাছের ফিলে, ডিম, ময়দা, ধনে পাতা বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, রিং করে কাটা পেঁয়াজ, গাজর ও নুন। প্রথমে বাসা মাছের ফিলেগুলো নুন, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করুন। একটা পাত্রে দুটো ডিম আন্দাজ মতো নুন ও ময়দা মাখিয়ে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিন। এরপর ম্যারিনেট করা বাসা মাছের ফিলে ব্যাটারে ডুবিয়ে ডুবো সাদা তেলে ভাজুন। তারপর প্লেটে সাজিয়ে স্যালাড ও ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করুন ফিশ মুনিয়া। অনেক চিঠি চাই, রেসিপি চাই, মতামত চাই, ভালো লাগা মন্দ লাগা সবটাই তো আমার চাই, এই ঠিকানায় পাঠিয়ে দিন। কিনোবর ব্যঞ্জন বর্ণ, কেয়ার অফ রূপসী বাংলা, PGE প্লাজা 2/6, VIP রোড, রঘুনাথপুর, কলকাতা 59। সকলে ভালো থাকুন, কিন্তু দীপবেন্দুকে তো ছাড়া হচ্ছে এখন। ট্রাই দিস আউট, আমি গান শুনি তারপরে খেতে খেতে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা। যাই চলে যাই দূর নীলিমায় হারাই বাক নীল পথ সে পথে যেতে চাই তাই যাই ফেলে যাই ভাবনা প্রেম খুঁজে নিক ঠিকানা যাই যাই ফেলে যাই ঠিকানা লা 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 লা